الحمد لله الملك القهار العزيز الجبار الرحيم الغفار مقلب القلوب والابصار مقدر الامور كما يشاء ويختار جعل الليل والنهار مواقيت للاعمال ومقادير للاعمار احمده وحلاوه محامده تزداد مع التكرار واشكره وفضله على من شكر مدرار واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اولي الاقدام والاقدار وسلم تسليما كثيرا كثيرا اما بعد فيا ايها المسلمون اتقوا الله تعالى وتعرضوا فيما بقي من شهركم لنفحات ربكم الكريم وتوبوا إليه توبة نصوحا لعل الله أن يمحو كل ذنب عظيم عباد الله الله سبحانه وتعالى شهر رمضان كي بشيش فضيلة ومرجدة دي بيبهوشي هذا من ফগলের অব্বিনাসু ভ্যানহবতা আলা তিনি বৎসরের বিভিন্ন সময়কে এবং পৃথিবীর বিভিন্ন স্থানকে যাকে যেভাবে ইচ্ছা তিনি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন ফলে ওই সময়ে ইবাদত করা এবং ওই স্থানে ইবাদত করা অন্য যে কোনো সময়ের চাইতে এবং অন্য যে কোনো স্থানের চাইতে উত্তম বলে বিবেচিত হয় সময়ের মধ্যে তিনি শাহরু রমাদান ছাড়াও যেমন জিলহজ মাসের প্রথম দশ দিনকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন খাইরু দুনিয়া এবং এভাবে ইউম আরাফাহ ইউমু আশোরা শাহরুল্লাহ হরম আল আশরুল হরম বিভিন্ন সময়কে আল্লা সুবাহানহ আলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং সপ্তাহের সাত দিনের মধ্যে ইয়াম জুমাকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন স্থানের মধ্যে তিনি আলমসজিদুল হারাম মাক্কাহ তাকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এরপরই রয়েছে আলমসজিদাল নবী আলমসজিদুল আকসা সুতরাং এগুলোর ফজিলত রসুলসল্লাহামের হাদিস দ্বারা আমাদের কাছে সুস্পষ্ট পরিচিত এবং সর্বজনবিদিত আল্লাহর কাছে তৌফিক কামনা করছি এই সময় এবং এই স্থানগুলো যারা আমরা অতিক্রম করি যারা সেগুলোতে অবস্থান করার তৌফিক লাভ করি আল্লা হতে তাল্লার পক্ষ থেকে আমরা যেন সেগুলোর সঠিক ব্যবহার করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লা সুবাহানহ তাআলা রমাদান মাস পুরোটাকেই তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিন্তু এর মধ্য থেকে শেষ দশকের শ্রেষ্ঠত্ব নজিরবিহীন নবী সাল্লাহ আলি এই দিবসগুলোর শ্রেষ্ঠত্ব নানাভাবে উম্মাত্মার সামনে তুলে ধরেছে আমরা সেগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি প্রথমত এই দিবসের শ্রেষ্ঠত্ব আমাদের কাছে দালিলিকভাবে প্রমাণিত হয় বিজতেহাদিন নবী সাল্লিহি ওয়াসাল্লাম ফিহাদু ইবাদা নবী সাল্লাই রামাদানের অন্য দুই দশকে যা ইবাদত করতেন এই শেষ দশকে তার চেয়ে অনেক বেশি ইবাদত করতেন তার আমল দ্বারা প্রমাণিত হয় যে এই দশকের গুরুত্ব অনেক বেশি আয়সারাদি আল্লাহ তাআলা আহা থেকে বর্ণিত সহি মুসলিমের হাদিস কেন রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম রসুল্লা সাল্লা সাল্লাম এই শেষ দশকে এতটাই ইজতেহাত করতেন এতটাই ইবাদতে পরিশ্রম করতেন যা তিনি অন্য দিনগুলোতে করতেন না আইসারাদি আল্লাহ আনহা থেকে আরেকটি হাদিস সাহিব ওখারি এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেন কেন রসুল্লাহ সাল্লাসাল্লাম ইদ আশরুল আওয় আহ ইয়াল্লা আহলাহু আহ্লাহ ওয়জদ্দা ওয়াদমে এজার যখন রাসুলসাল্লা সাল্লাম শেষ দর্শক এসে যেত তখন তিনি রাতকে জীবিত করতেন অর্থাৎ সারা রাত ধরে জেগে ইবাদত করতেন এবং তার আহালকে তার পরিবার পরিজনকে জাগাতেন ওয়সাদ্দ ওশাদমে এজার ওয়াজ ওয়সাদমে এজার এবং খুবই সিরিয়াসলি অত্যন্ত গুরুত্বের সাথে তিনি কোমর কষে এবাদতে লেগে যেতেন তাকে এখানে কয়েকটা শব্দ বলা হয়েছে জাদ্দা জাদ্দা মানে সিরিয়াসলি তার মানে হচ্ছে রেগুলার আমলের চাইতেও আরও স্পেশাল আমল আপনি যখন কোনো কাজে সিরিয়াস হবেন তখন সেটা রেগুলার থাকে না তখন সেটা স্পেশাল আমলে পরিণত হয় ওই সাদ্দাল মেজার তিনি এই যে লুঙ্গির গিট দিয়ে ইবাদতে লাগতেন আমরা দেখি শ্রমিকরা যখন কোনো ভার বহন করতে হবে বা টানতে হবে কোনো জিনিস লোড আপলোড করতে হবে তখন তারা কোমরে কিছু একটা বাধে গামছাটা বাঁধে এটা একটা পরিভাষা যার দ্বারা বোঝা গেল যে রাসুলসাল্লাহ সাল্লাম সিরিয়াসনেস রক্ষা করে গুরুত্বের সাথে খুবই কষ্টকর ইবাদত করতেন

রাসুল সাল্লাম যখন রামাদান মাসের দশ দিন আর বাকি থাকতো তার মানে কি শেষ দশক শেষ দশক যখন এসে যেত তখন তিনি তার পরিবারের কাউকেই ছাড়তেন না যারাই লাইল আদায় করতে সক্ষমতা রাখত এরকম কাউকেই তিনি ছাড়তেন না এদেরকে কিয়ামুল লাইল করিয়েই ছাড়তেন সুহান আমরা স্বার্থপরের মতো শুধু নিজেরাই অনেক সময় আমল করি যদি ভালো মানুষ হয় আর যদি ভালো মানুষ না হয় তাহলে তো সে নিজেও আমল করে না তাই না আমরা দেখা যাচ্ছে যে একাকি মসজিদে এসে তারা ওই পড়ি লাইল করি কিন্তু পরিবারের খবর নাই পরিবারের খবর নাই অতএব শেষ রাতে উঠে যদি আপনি পরিবারের সবাইকে নিয়ে আমল করেন এটাও কিন্তু খুব উত্তম কাজ হতে পারে এটাও খুব উত্তম কাজ হতে পারে দ্বিতীয় এই মাসের যে বিশেষ আরেকটি দিক সেটি হলো আল্লা সুবাহ এই মাসের মধ্যে একটা বিশেষ রজনী এই উম্মাকে দান করেছেন যেটাকে বলা হয় লাইলাতুল কাদর কদরের রজনী লাইলাতুল কাদর যেটি পৃথিবীর তাবত রজনীগুলোর চেয়ে রাতগুলোর চেয়ে উত্তম বরং হাজার রাতের চাইতেও এটি উত্তম লাইলাতুল কাদের খায় উম মিনাল হাজার মাসের চাইতে উত্তম হাজার শুধু রাত নয় হাজার মাসের হাজার রাতের চাইতে উত্তম আল্লাহ সাহান তাল্লা সুরা আল কাদর পুরোটাই এই রাতের বিশেষত্ব বর্ণনায় নাজিল করেছেন এবং আরেকটা সুরার শুরুর দিকে একাধিক আয়াত তিনি নাজিল করেছেন এই রাত্রকে ঘিরে সেটি হচ্ছে ইন্না ইন্নাজাল্লা হফিআলা ইন মুবারক নিশ্চয়ই বরকতময় রজনীতে আমরা আল কোরআনকে নাজিল করেছি شيخ سعدي، هذا هو السعودي روبرت الشيخ عبد الرحمن السعدي. تيني بولن سُمِيَت ليلة القدر أي رَتْرَكَ ليلة القدر بلهاء لإذام قدرها وفضلها عند الله. كارون إتر مرجدة إتر ششته تؤلّك تيانيك برو ولأنه يقدر فيها ما يكون في العام من الأجل والأرزاق والمقادير القدرية ابن جهتو أي راتريتي বৎসরের প্রত্যেকের হায়াত কতটুকু আছে তার রেজেক কতটুকু আছে এবং তার তাকদিরের অন্য অন্য ফয়সালাগুলো কী সেটা বন্টন করা হয় এই জন্য এটাকে লাইলাত কাদার বলা হয় তাহলে দুটো কারণে একের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কারণে দুই বৎসরের তাকদির বন্টনের কারণে যেটি সুরা দোকানদের মধ্যে আল্লাহ তালা বলছেন ফি হ্যা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম নবিসাল্লা সালামের আরেকটা হাদিস আমরা বোখারি মুসলিমে পাই রাতকে ঘিরে তিনি বলেছেন তাহার রাও লাইলাত আশরিল মিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকে কাদরকে খোঁজ রমাদানের কোনো একটা নির্দিষ্ট তারিখের মধ্যে লাইলাতল কদর পালন করো এটা তিনি বলেননি তিনি বলছেন লাইলাতুল কাদরকে খোঁজ আবার কোনো কোনো বর্ণনা তিনি বলেছেন ফিল ফিলভেত্রে মিনাল আশ্রিল আওয়াখের মিন রমাদান তোমরা রমাদানের বিজয় রাত্রিগুলোতে খোঁজ তাহলে বিজয় রাত্রি হোক আর শেষ দশকের যে কোনো জোর বিজয় রাত্রি হোক প্রত্যেক রাত্রে খুঁজতে বলেছে যাতে পৃথিবীর মানুষ ওই সন্দেহে না ভোগে যে আচ্ছা লাইলাতল কাদার কি জোর রাত্র না বিজয় রাত্রি আচ্ছা লাইলা কাদর কি সাতাশের মধ্যে সীমাবদ্ধ না অন্য রাত্রিও হতে পারে এই কনফিউশন দূর করার জন্য আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছে দিয়েছেন এবং বলেছেন তোমরা খোঁজ তোমরা খোঁজ শেষ দশকে খোঁজো এবং বীরজৌ রাত্রিগুলোকে বিশেষ গুরুত্ব দিবে সেখানে হওয়ার সম্ভাবনা বেশি এখানে সমস্ত হাদিসগুলোকে একসাথ করলে দেখা যায় যে সাল্লাম কিছু কিছু রাত্রের সম্ভাবনার কথা বেশি বলেছেন কিন্তু অন্য রাত্রিগুলো কি উড়িয়ে দেননি অতএব লাইলাতুল কাদার শেষ দশকের যে কোনো রাত্রিতেই হতে পারে সাহিব খারির বেশ কিছু বর্ণনা থেকে আমরা দেখি যে যেখানে নবী সাল্লাই সাল্লাম লাইলাতুল কাদারের কিছু আলামতের কথা বর্ণনা করেছেন সেই রাত্রটা ছিল একুশের আমাদান সেই রাত্রটা ছিল একুশের আমাদান তাইলে একুশে আমাদান ছিল আসলে তখন লাইলাতুল কাজার অতএব আমরা তো এই যে আজকে বিশের আমাদান শেষ হচ্ছে তাই না সামনেরটাই হলো একুশের সমাদান হয়তো দেখা যাবে আমাদের মধ্যে গুরুত্বই তৈরি হয়নি শেষ দশক যে শুরু শুরু হলো সেই ব্যাপারে আমাদের কোনো গুরুত্বই তৈরি হয়নি এবং আমরা ভাবছি লাইলাতল কাদার আজকে তো হবে না আরো পরে হবে কিন্তু রসুল্লা সাল্লামের সেই হাদিস থেকে বোঝা যায় সে বছর লাইলাতল কাদার ছিল একুশে রমাদান তিনি আরও কিছু বক্তব্য পেশ করেছেন যেখানে বোঝা যায় লাইলাতুল কাদার হতে পারে পঁচিশ সাতাশ কিংবা উনত্রিশ তারিখ কিছু কিছু রেওয়ায়তে সাতাশ তারিখের কথা বলা হয়েছে সেটা শাহবাদের থেকেই এসেছে কিন্তু তারপরেও এই সব কিছু রেওয়ায়তকে সামনে রেখে সাতাশ তারিখের মধ্যে লাইলাতল কাদরকে সীমাবদ্ধ করা যে কেমন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সাতাশ তারিখেই লাইলাতল কাদর হবে এটা শুদ্ধ নয় অতএব আসুন লাইলাতুল কাদরকে খোঁজার প্রোগ্রাম নিয়েই এই শেষ দশকের শ্রেষ্ঠত্ব সেই শেষ দশককে কাজে লাগাই আমরা শুধু একদিনে বাদত করে ভালো মানুষ হওয়া যায় না এবং এটাই হচ্ছে সিগনিফিক্যান্স রাসুলসাল্লাহ সাল্লামকে লাইলাতল কাদার কোন রাত্রে সেটা দেখানো হয়েছিল তারপরে ভুলিয়ে দেওয়া হয়েছিল এটাও বোখার হাদিস তারপরে ভুলিয়ে দেওয়া হয়েছিল জানানো হয়েছিল তাতে বোঝা গেল লাইলাতল কাদর এই শেষ দশকের যে কোনো এক রাত এটা বোঝা যায় ভুলিয়ে দেওয়া হয়েছিল কারণ আল্লাহ চাচ্ছেন যে শেষ দশককে আমরা যেন পুনরুজ্জীবিত করি এবং পুরো শেষ দশক জুড়ে আমরা যেন আমল করি রাসুল সাল্লাল্লাহ সাল্লাম সেটা আমাদেরকে দেখিয়েছেন ইমাম ইবনু ন রাহমাহুল্লাহ ইমিয়ার আহ মাহাল্লাহ বলেন ওয়াই দ্য কাদা ফয়ামবাগী আইয়া তাহরাহাল ফিল আশিরিল আওয়া সিরি ব্যাপারটা যখন এমনই যে শেষ দশকেই লাইলাতল কাদারকে খুঁজতে হবে তাহলে মোমেন ব্যক্তির জন্য অত্যন্ত সঙ্গত হল যে তারা শেষ দশকের পুরোটার মধ্যেই লাইলাতুল কাদারকে খুঁজবে তারা যে কোনো একটা দিনকে নির্দিষ্ট করে আন্দাজের উপরে অনুমানের উপর ভিত্তি করে তারা আমল করবে না তাদের কাছে শেষ দশকের প্রতিটা রাত্র সম্ভাবনাময় রাত্র ফলে প্রতিটা রাত্রকে সে সমানভাবে গুরুত্ব দিয়ে আমল করবে এবং যে বিচক্ষণ মুসলিম যে বিচক্ষণ মুসলিম এভাবে অনুসন্ধান করবে লাইলাতুল কাদের কি তার মিস হবে লাইলাতুল কাদার তার মিস হবে না সুতরাং আমাদের এই রাত্রকে অনুসন্ধান করার জন্য এখন থেকেই এই মুহূর্ত থেকেই প্ল্যান করা দরকার এই রাত্রকে আল্লা সুবহান আলা যে বৈশিষ্ট্যগুলো দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো কোরআন আল্লাহ তালা এই রাত্রে কোরআন নাজিল করেছেন এই রাত্রে কোরআন নাজিল করেছেন সুরাল বলেছেন রামাদান মাসে কোরআন নাজিল করেছেন সুরা দোখান এবং সুরা কাদারের মধ্যে বলেছেন এই রাত্রে কোরআন নাজিল করেছেন এর বিভিন্ন ব্যাখ্যা কেরাম দিয়ে থাকেন এই রাত্রে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে অথবা এই রাত্রে আল্লা সুবহান দুনিয়ার মধ্যে পুরো কোরআনটা নাজেল করেছেন তারপর সেখান থেকে জিব্রিল আলাইসালামের মাধ্যমে বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী তিনি কোরআন নাজেল করেছেন তেইশ বছর ধরে যে ব্যাখ্যাই হোক না কেন এই রাত্রে কোরআন নাজেল হয়েছে সেই সত্যতা এবং অত্যন্ত শক্তিশালীভাবে ভাবে সেই সত্যতা আমরা পাচ্ছি আব্বাস আব আল্লাহ তালু বলেন উনজিল আল কোরআন জুমলাতন ওয়াহেদাতন ইলা সামা ইদ দুনিয়া ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে কোরআন একসাথে শেষ আসমানে নাজিল হয়েছে ইবন আব্বাস যাকে তার জুমানুল কোরআন বলা হয় কোরআনের স্পোকসম্যান তার জুমানুল কোরআন তিনি বলছেন তুমি নাজাল আদাদ আলী কে ফিয়া সানা এরপরে দুই দশক ধরে কোরআন নবী সাল্লা সাল্লামের উপর নাজিল হতে থাকে ও কারা আ এরপরে আব্বাস রাদ্দি আল্লাহ তালহ কোরআন থেকে তেলাওয়াত করেন ও কর আন ফারাক আলা হু লেহু আল্লা মুক্তিন ওনাজ্লাহু তনজিল সুরা আল সর একশো ছয় নম্বর আয়া আর কোরআনকে আমরা বিভিন্নভাবে নাজেল করেছি যেন তুমি মানুষের কাছে ভেঙে ভেঙে কোরআনকে তেলাওয়াত করে শোনাও একসাথে পুরো কোরআন মানুষ নিতে পারবে না যখন যা প্রয়োজন ধীরে ধীরে সেই হুকুমগুলো তাদের কাছে জানানো এবং তাদের কাছে তেলাওয়াত করা ওয়ানু তঞিলা আর কোরআনকে আমরাই নাজিল করেছি আচ্ছা এ হাদিস্টিক এবনু ক্যাথির সহি বলে উল্লেখ করেছেন তার তাফসির এবনু ক্যাথিরের মধ্যে দ্বিতীয় হচ্ছে ফিহা। মিন লাইলাতুল এক হাজার মাসের চাইতেও উত্তম হচ্ছে এই রজনীতে ইবাদত করা যে এক হাজার মাসের মধ্যে লাইলাতুল কাদার নাই অর্থাৎ লাইলাতুল কাদারের বাইরে থাকা যে রজনীগুলো আছে সেরকম এক হাজার মাসের এতগুলো রজনীর চাইতেও লাইলাতুল কাদারে ইবাদত করাটা হচ্ছে উত্তম তাহলে আল্লা তালা কত বড় ফজলত দিয়েছেন আমাদেরকে কত বড়ো সুযোগ আমাদের সামনে অবারিত করে দিয়েছেন সুবাহ আল্লাহ আপনি যদি দুই তিন দিন ইবাদত করেন তাহলে যদি মিস হয়ে যায় লাল কাদার তাহলে তার পেলেন না অতএব এই দশক পুরোটা জুড়ে যদি আমরা আমল করতে পারি তাহলে এই দশক যদি মিস না হয় হাজার মাসের চাইতে উত্তম ইবাদত করার সুযোগ আমরা পেয়ে গেলাম আনাস ইবনে মালিক রাদি আল্লাহ বলেন দা খেলা রমাদান রমাদান এসে গেল ফকাদা রাসুল্লাহ সাল্লি সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বললেন এই মাসটি তোমাদের কাছে উপস্থিত হয়েছে ফি হেলাই এই মাসের মধ্যে একটা রাত রয়েছে যেটি হাজার মাসের চাইতে উত্তম মান হরে মাহা ফাকাদ হরে মাল খেয়া কুল্লাহু যে ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে মাহরুম হয় বঞ্চিত হয় সে সকল মাহরুম থেকে বঞ্চিত হয়ে গেল ওয়ালা ইউ হরামু খেয় রাহা ইল্লা আর প্রকৃত বঞ্চিত ব্যক্তি ছাড়া আসলে এত বড় কল্যাণ থেকে আর কেউ বঞ্চিত হয় না ইবনু মাজা এটিকে বর্ণনা করেছেন এবং ইমাম মন্দিরই এটাকে সহি বলেছেন তৃতীয় যে বৈশিষ্ট্য এই রাত্রিতে রয়েছে সেটি হল এই রাত্রিটা ক্যাথিরা রোল বারাকা এর মধ্যে প্রচুর বারাকা এর মধ্যে প্রচুর কল্যাণ কল্যাণ শুধু সালাত। আর আমাদের কিয়ামের মধ্যে ব্যাপারটা তা নয় বরং পুরো রাত্রিটা জুড়েই কল্যাণ আর বরকতের উপস্থিতি যেহেতু আল্লাহ সুবাহ তাল্লা নিজেই এটাকে বরকতময় রজনী বলেছেন তাই না সুরার দোহানের মধ্যে কি বলেছেন ইন্না আনজালনা হুফি ইতিম মোবার বরকতময় রজনী সর সার্বিক দিক থেকে এটি বরকতময় এবং সে বরকতের অনেক বর্ণনাও সুরা আলকাদারের মধ্যে এসছে যেমন চতুর্থ বৈশিষ্ট্যটা সেটাও বরকতের একটা আলামত সেটা কি এই রাত্রিতে অনেক ফেরেস্তা এই পৃথিবীতে ভূখণ্ডে নেমে আসেন অবতরণ করেন আল্লাহর অনুমতি ক্রমে এবং যার মধ্যে জিব্রুল্লা সালামও রয়েছেন আল্লাহ সাল্লাহ বলছেন তানজ্জালুল ম্যালা ইকাতি রব মিন কুল্লি আমরিন ফেরেস্তাগণ এবং রোহাল কুদুস সালাম এই রাত্রিতে অবতরণ করেন তাদের রবের অনুমতিক্রমে ক্রমে মিনকুল্লে আমরিন রবের নির্দেশ নিয়ে তাইলে এই ফেরেশতারা রহমতের ফেরেশতা না আজাবের ফেরেস্তা। এরা রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রহমতের বার্তা নিয়ে এরা আসেন এরা মানুষকে বরকত বন্টন করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসেন এ সকল ফেরস্তা সবসময় রহমত বরকতের সুসংবাদ আমাদের কাছে পৌঁছে দেন নবী সাল্লাম একটি হাদিসে বলেছেন ইনালমালা ইকাতা হাস যে এই রাত্রিতে যত ফেরেস্তা এই জমিনে অবতরণ করেন তাদের সংখ্যা পৃথিবীতে যত পাথর আছে তার চেয়েও বেশি এই হাদিসটা বর্ণনা করেছেন এবনু খুজাইমা এবং তিনি এটাকে সহি বলেছেন আর ইমাম আল সুইরি তিনিও এহাদিসটাকে সোহী বলেছেন ইপ্নু ক্যাথির বলেন আই ইয়েখতুরু কানেজুল মেলা ইকেফিহা দি হিল্লাইল্যাচি লে কাশ্তারা চেয়ে বরাক্যাচিহা ক্যাথির বলেন যে এই রাত্রির অধিক বারাকাতের কারণে এই রাত্রে প্রচুর পরিমাণে ফেরিশতারা নাজিল হন অবতরণ করেন তাহলে ফেরিশতাদের অবতরণের সাথে বরাকাতের একটা বারাকার একটা সম্পর্ক আছে কারণ তারা আল্লাহর পক্ষ থেকে বারাকা রাহমত নিয়েই নাজিল হয়েছেন তারা অন্য কোনো কাজে নাজিল হননি পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে এই রাত্রে কোনো ধরনের অকল্যাণ নাই যদি কোনো অকল্যাণ থাকে সেটা মানুষ করে অথবা শয়তান করে অথবা আল্লাহর কোনো খারাপ সৃষ্টিরা করে এই রাত্র চারিদিকে শুধু সালাম আর সালাম সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফজর সেই ভোর পর্যন্ত ফজর উদয় হওয়া পর্যন্ত চারিদিকে শুধু শান্তি আর শান্তি খায়ের এবং খায়ের বারাকাহ এবং বারাকা ইমাম শৌকানি লাগবে না হ্যাঁ ইমাম শৌকানি বলেন আয় মাহিয়া ইল্লাহ ইল্লা সালামাতুন ও খায়রুন কুল্লুহা লা শাররা ফিহা ইমাম শৌকানি তাফসির ফাতুল কাদিরের যিনি লেখক ছিলেন তিনি বলেছেন এর অর্থ কি এর অর্থ হল সালাম শান্তি এবং কল্যাণ ছাড়া কোথাও আর কিছু নাই এবং কোথাও কোনো অকল্যাণ সার এটা নাই ওয়াকিলা মিন মেনা কেউ কেউ মাতলা সালামি এর অর্থে বলেছেন এটা ইমাম শাহকানি উল্লেখ করেছেন অর্থাৎ এই রাত্রটা এতই শান্তিপূর্ণ এতই বরকতময় যে কোনো শয়তান কোনো মোমেনর নারীকে প্রভাবিত করতে পারে না ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে এই রাত্রিতে বৎসরের সব জিনিসগুলো পুনর্নির্ধারণ করা হয় পুনর্বণ্টন করা হয় যেটা একটু আগে বলেছি সুরাত দোকানের চার নম্বর আয়াত ফিহাইফরাককুল্ল আমরিন হাকিম প্রজ্ঞাপূর্ণ সকল জিনিস যেটা আল্লাহ তালার কাছ থেকে নির্ধারিত এই রাত্রেই সেটা বন্টন করা হয় ইবনু ক্যাথির বলেন আই ফি লাইলাতিল কাদ্রি ইউফসাল মিনাল্লাহ মাহফুদ ইলাল ক্যাচাবাতি আমরুসানা তিনি বলেন লাইলাতুল কাদারে লৌহে মাহফুজ থেকে বৎসরের পুরো বিষয়গুলো ফেরেশতাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয় কারণ আল্লাহর দেয়া তাকদিরগুলো বা পৃথিবীর বিভিন্ন বিষয়গুলো আল্লাহর নির্দেশে বাস্তবায়ন করেন কারা ফেরস্তারা এটা আল্লাহর সন্ন্যাস এটা আল্লাহর সিস্টেম তিনি মালাকুল জিবাল করেছেন পাহাড়ের ফেরেস্তা। তিনি বৃষ্টির দায়িত্ব কোনো কোনো ফেরেস্তাকে দিয়েছেন তারা হলেন বৃষ্টির ফেরেস্তা। যান কবজের দায়িত্ব দিয়েছেন তারা হলো মালাকুল মৌধ তারা হলো অথবা মালা ইকাতুল মৌত মৃত্যুর ফেরেশতা মৃত্যুর অনেক ফেরেস্তা রয়েছে তো সুতরাং দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানো হতা আলা তিনি ইচ্ছে করলে কারও সাহায্য ছাড়াও তিনি যে কোনো কাজ করতে পারেন এবং সক্ষম ইন আল্লাহ ইন আদির কিন্তু তারপরেও তার সিস্টেম হল তিনি ফেরেস্তাদের অনেককে এই পৃথিবীর বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন সুতরাং লৌহে মাহফুজ থেকে এই রাত্রে তিনি এই পুরো বছরের পৃথিবীর সকল মানুষের বা অন্যান্য অন্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে তাকদির সেটা বন্টনের দায়িত্ব দিয়েছেন তাদের কাছে পৌঁছে দেন যে এই বছরের এই এই কাজগুলো তোমরা বাস্তবায়ন করবা কুন আফিহা ওমায়া কুন উফিহা মিনাল আল আজ ওমায়া কুন উফিহা ইলা আেরিহা এবং এই রাত্রে প্রত্যেকের কার কত হায়াত আছে কার কত রেজিক আছে সেটাও তাদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং আরও যা কিছু আছে সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া হয় সপ্তম হচ্ছে এই রাত্রে আল্লা সুবাহ আলা বান্দার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেন বান্দার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেন এ হাদিসটা তো বিখ্যাত আপনারা জানেন আবহি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন মনকামি ইমান যে ব্যক্তি ইমানের সাথে এবং সহবের আশায় কদরের রাত্রে লাইল করে অর্থাৎ এই রাত্র জাগরণ করে আল্লাহর ইবাদত করে তাহলে আল্লাহ তার সকল পাপকে ক্ষমা করে দেন সুহান আল্লাহ তাহলে এই রাত্রে দেখেন ফজিলতের কোনো শেষ নেই ইমাম এবন হাজার তিনি বলেন ইমানি আল্লাহ যে ওয়াদা করেছেন তিনি যে সবাব দিবেন তার প্রতি বিশ্বাস রেখে যেটা আল্লাহ এবং তার রাসুলের কাছ থেকে আমরা জানলাম পূর্ণ ইমান পোষণ করে যে আমলটা করবে রিয়া হাবিহি সে সবের আশায় কাজটা করবে রিয়ার জন্য না রিয়ার জন্য নয় শেষ দর্শক আসলে আমাদের অনেকের মধ্যে রিয়া দেখা দেয় বলে যে ভাই অনেক রেসে ফেসবুকে জানায় দেয় যে আমি এতে কাফে ঢুকতেছি খুব দরকার কি জানানো পৃথিবীর সব মানুষকে ফেসবুক তো পৃথিবীর সব মানুষকে জানানোর একটা মাধ্যম আপনি ঢুকেছেন এটা যে কেউ জানতে পারবে যে আপনাকে খোঁজ করবে সে জানতে পারবে যে আপনি ঢুকেছেন এই জন্য নিজের ইবাদতের কথা ফলাওভাবে প্রচার করা এটা কিন্তু রিয়া আপনি যদি বলেন না রিয়ার উদ্দেশ্যে করি নাই তারপরেও এটা রিয়া যদি বলেন যে ভাই আমার মতো ভালো মানুষ আমি দেখি না অনেকে এরকম বলে দেখছি যদি বলেন ভাই এটা কি রিয়া হলো না না এটা তো আমি এমনি বললাম দেখেন অনেকে গিবধ করে আর বলেন যে এটা এমনি বললাম বলছে গিবতের জন্য বলি নাই এখন গিবতের জন্য বলেন নাই কিন্তু করলেনটা কী গিবধ রিয়ার জন্য বলেন নাই কিন্তু করলেনটা কী রিয়া বুঝতে পেরেছেন এটা আপনি যদি দাবিও করেন কাজটা যদি রিয়ার করেন আর দাবি করেন যে রিয়া না হবে না কাজটা যদি গিবৎ করেন আর দাবি করেন যে এটা গিবৎ না তাহলেও হবে না আমাদেরকে মনে রাখতে হবে বলে রাসুলসাল্লা সাল্লাম সেটাই বুঝিয়েছেন একমাত্র আল্লাহর কাছে সবের আশায় তাহলে একটু গোপন করেন ভালো কাজগুলোকে গোপন করেন ভালো কাজগুলোকে গোপন করেন আর আপনি যদি ভালো মানুষ হন এটা মানুষ আবিষ্কার করে নিতে পারবে নিজেকে সবার সামনে বলার কোনো প্রয়োজন নেই যে আমি একজন অত্যন্ত ভালো মানুষ নবী সাল্লাম বলেছেন সহি মুসলিমের একটা হাদিসে মাইয়াকুম লাইলাতল কাদি ফাইহা ইমান যে ব্যক্তি কাদরের রাত্রে কিয়াম করে তিয়ামুল লাইল মানে ইবাদত করে সালাত পরে ফাইয়া ফেকুহা এবং এটা পড়তে পড়তে সে ওই রাত্রকে পেয়ে যায় এটার দ্বারাও বোঝা গেল যে আপনি একরাত্র আন্দাজে নির্ধারণ করবেন না সব রাত্র শেষ দশক পুরোটা পড়বেন তারপরে যদি আপনি পেয়ে যান ইমান এমত অবস্থায় যে আপনার ইমানও ঠিক আছে আর আপনি সবের আশায় সেটা করলেন গোফের আল্লাহ তাহলে তার জন্য ক্ষমা করে দেওয়া তার সকল পাপকে ক্ষমা করে দেয় শেখর সাইমিন রহমাল তিনি বলেন ইনসানু বিহা আমি শেষ দশক যদি কাজে লাগাই পুরো শেষ দশক তাহলে আমি টের না পেলেও কোনো সমস্যা নাই রাত্র পাবো কি পাবো না বলেন পাবো ইনশাল্লাহ শেষ দশককে কাজে লাগালে কোন রাত্রে লাইলা তলকাদার এটা জানাটা জরুরি নয় এতটুক নিশ্চিত হওয়া যাবে যে শেষ দশক আমরা পেয়েছি বিন সে কথাই বলেন যে মানুষ না জেনেও যদি শেষ দশক পেয়ে যায় নিশ্চিত না হয়েও যদি শেষ দশক পেয়ে যায় তাহলে আশা করা যায় যে শেষ দশকের যত সবাব যত পুরস্কার যত প্রাপ্তি সে আল্লাহর কাছে সেটা পাবে সে অষ্টম যে বিষয়টা সেটি হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম তিনি এই রাত্রের অনুসন্ধানে নানারকম কার্যক্রম হাতে নিয়েছিলেন এই রাত্রের অনুসন্ধানে এই রাত্রিকে পাওয়ার লোভে অনেকগুলো কাজ করেছিলেন তার মধ্যে একটা হলো কি এতেকাফ ক্যানজিদি মিনা বিহা নবী সাল্লা সাল্লাম এই রাত্রকে পাওয়ার জন্য তিনি মসজিদে এতেকাফে বসতেন এবং তার এই প্রোগ্রামটা দেখেন কীরকম ছিল এই রাত্রকে তালাশ করার জন্য তিনি সারাটা রমজানের প্রতিটা দিনে এই কোনো সন্ধান করেছেন সে হাদিসটা আমরা এভাবে পাই নবী সাল্লা সাল্লাম বলেন এটা মুসলিমের হাদিস আমি রমাদানের প্রথম দশক দশকে এতে কাপ করেছি এটা প্রথম দিকে প্রথম বছর প্রথম দিকে আমি রমাদানের প্রথম দশকে লাইলাতুল কাদারের খোঁজে এতেকাফ করেছি ইন্নি এত আল আল আওয়াখের আলতামি সুহাদিহিল্ লাইলা তুম্মা এত্যাকাফ তু আলা আশরাল এরপর আমি আর করেছি মাঝখানের দশক সে একই কারণে এতে লাইলাতল কাদর খোঁজে তুম্মা অতীতু ফাকিল আলী এরপর আমার কাছে আসা হল কে আসলেন জিব্রেল আমাকে বলা হলো ইন্নাহা ফিল ফিলাশরিল আওয়াখের ইন্নাহা ফিলাশরিল আওয়াখের যে লাইলাতল কাদার হল শেষ দশকে ফামান আহাব্বা মিনকুম আইয়া এত অতএব তোমাদের মধ্যে যদি কেউ এতেকাফ করতে চায় তাহলে সে যেন শেষ দশকে এতেকাফ করো সহি মুসলিমের রেওয়াত ছাড়াও বোখারি মুসলিমের আরও একাধিক রেওয়াত আছে যেখানে বলা হলো যে তিনি প্রথম দশকে এতেকাফ করলেন তাকে বলা হলো তুমি যা খুঁজছ সেটা সামনে দ্বিতীয় দশকে এতেকাফ করলেন তখনও বলা হলো তুমি যা খুঁজছ সেটা সামনে এরপরে তো স্পষ্ট হয়ে গেল শেষ দশকে হলো লাইলাতুল কাদর এরপর থেকে সাল্লাহ সাল্লাম প্রতি বছর শেষ দশকে এতে কাপ করতেন লাইলাতুল কাদরের খোঁজে কারণ জিব্রুসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে লাইলাতল কাদর হল শেষ দশকে এবং যেটা আমরা বলেছি শেষ দশকের কোন রাত্রি এটাও রাসুলসাল্লাহ সাল্লামকে দেখানো হয়েছিল বাট পরে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে রাসুলসাল্লা সাল্লাম জীবনের শেষ বছর পর্যন্ত শেষ দশকে এতেকাফ করেছেন তবে যেই বছর তার কবজ হয় অর্থাৎ তার মৃত্যু হয় সেই বছর তিনি বিশ দিন এতেকাফ করেছেন এবং তার মৃত্যুর পর সাহবাই তার স্ত্রীরা এবং অন্যান্য এতে এতেকাফ করতেন তার জীবদ্দশায়ও এতে এতেকাফ করেছিলেন ইমাম নববি বলেন

হাত্তা তোফাহুল্লাহ নবী সাল্লা সাল্লাম তার মৃত্যু পর্যন্ত রামাদানের শেষ দশকে এতেকাফ করতেন তুমা তাক আজহু মেম্বা এরপরে তার স্ত্রীরা এতেকাফ করতেন রাওয়াহুল বুখারি ও মুসলিম এভাবে আমরা এই রাত্রি সম্পর্কে অনেকগুলো তথ্য পেলাম এবং এই রাত্রির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দোয়া দোয়া তো মুসলিমের সেলাহ অস্ত্র সব সময়। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সেটা কবুল করবে ইনশাল্লাহ উনি লাকুম আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। করবো যখন আমার কোনো বান্দা আমার কাছে যাচনা করে চায় তখন আমি তাকে প্রদান করি ওয়াইদাসা এলাকা এইবাদি আন্নি ফি করিব আমি তার অতি নিকটে সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই অতএব তোমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং আমার প্রতি ইমান রাখা উচিত এটা হচ্ছে কমন কথা আর এই রাত্রের দোয়া এটা স্পেশাল লাইলাতল কাদারের দোয়া স্পেশাল আর যেহেতু লাইলাতল কাদার নির্দিষ্ট নেই শেষ দশকে অতএব শেষ দশকের প্রতিটা দোয়াই হচ্ছে স্পেশাল এটা বোঝা যায় আশারাতি আল্লাহ তাল হাদিস থেকে তিনি বলেন কন্তু ইয়া রাসুল আল্লাহ আর বললাম ইয়া আল্লাহ রসুল হে আল্লাহ রসুল আমি যদি জানতে পারি যে কোন রাত্র লাইলাতুল কাদর তাহলে ওই রাত্রে আমি কি বলবো কি দোয়া পড়বো পড়ব কৌলি আল্লাহা আফু আন্নি তিনি বললেন তুমি বলবে আল্লাহ কাহ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তোহেব বলে আফা তুমি ক্ষমাকে ভালোবাসো আন্নি অতএব তুমি আমাকে ক্ষমা করো এ হাদিসটি ইমাম তিরমিজ বর্ণনা করেছেন এবং বলেছেন হ্যাঁ দা হাদিস হাসানুল কোনো কোনো বর্ণনা এসেছে আয়সর দিয় আল্লাহ তাল্হা বলেন ইয়া রাসুল আল্লাহ আর আমি যদি কাদার পেয়ে যাই তাহলে আপনি কি বলেন আপনার কি অভিমত যে আমি কি বলবাহ আপনি বল তখন নবী বললেন তুমি বলবে আল্লাহ আফুবন তো আফা ফাফু আন্নি এটি এবনু মাজা বর্ণনা করেছেন এবনুল কাইম এটাকে সহি বলেছেন আর এবনু আবিশাহবাহ সহি সানাদ আরেকটা রেওয়ায়ত নিয়ে এসেছেন আয়সারদ আল্লাহ তাল্লাহা থেকে তিনি বলেন লাইলাতিন লাইলাতুল মাসা আফিয়া যদি আমি জানতে পারি যে লাইলাতুল কাদার কোন রাত্রি তাহলে আল্লাহর কাছে আফিয়া নিরাপত্তা চাওয়া ছাড়া আমি আর কিছুই চাইব না এই নিরাপত্তা হচ্ছে পাপ থেকে নিরাপত্তা এই নিরাপত্তা হচ্ছে জাগতিক নিরাপত্তা এই নিরাপত্তা হচ্ছে জাহান্নাম থেকে নিরাপত্তা এখানে ইমাম বুখারি আল আদাবুল মফরাদের মধ্যে একটা হাদিস নিয়ে এসছেন শাহ আলবানী এটাকে সহি বলেছেন কি বলেছেন যে এক ব্যক্তি নবী সাল্লা কাছে এসে বললেন ইয়া রাসল্লাহ আই ইয়ু এ আফদল সবচেয়ে উত্তম দোল আর কি অ লা সাল্লাহা আল্লাহ আফ দুনিয়া বলে আখেরা বললেন যে তুমি আল্লাহর কাছে আফিয়া চাও নিরাপত্তা চাও দুনিয়া এবং আঁখের আছে অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা আল্লাহর কাছে চাও এটাই সবচেয়ে উত্তম দোয়া তুমা এটা হল গাজ ওই ব্যক্তি পরের দিন আবার আসলো ফাকালা ইয়া নাবি আল্লাহ ল আই আফদল হে আল্লাহর নবী সবচেয়ে উত্তম দোয়া কোনটা আল্লাহ সাল্লাহ আল্লা আফা বলল আফিয়াটাফ দুুনিয়া বললা আখেরা। তুমি আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে ক্ষমা এবং নিরাপত্তা চাও। ফাইদা অর্থ ইতালা আফিয়া তাফি দুনিয়া ওল আখেরাছি ফাকাদ যদি তুমি দুনিয়া এবং আখেরাতে আফিয়া নিরাপত্তা পেয়ে যাও। তাহলে তুমি সফল কাম হয়ে গেলে এহাদস্ষ্টিবখাি বর্ণনা করেছেন যে আগে বললাম। ইহিয়া আপনম আদ তিনি বলেন লেইসেবে আ আরিফিন মান لم يكن غايه امله في الله الافضل ليس بعارف من لم يكن غايه امله من الله عفوا যে ব্যক্তির সবচেয়ে শেষ আশাটা আল্লাহর কাছে আফিয়া হয় না সে কিন্তু কিছুই জানে না এখন আমাদেরও পড়াশোনা কম তাই না আল্লার কাছে কি বেশি চাইতে হবে আমরা অনেকেই তা জানি না দোয়া আর খুঁটিনাটি জানি না ইবাদতের খুঁটিনাটি জানি না আল আশরুল আওয়াখের খুঁটিনাটি জানি না রামাদানের খুঁটিনাটি জানি না তাহলে আপনি আমি কিভাবে বলেন তো ভালো আমলগুলো করবো আমাদের পড়াশোনা করা উচিত রমাদান বিষয়ক কিতাব সহমের সকল হাদিস যদি একবারও আমরা পড়ে ফেলি অন্তত রমাদানের আগে অথবা শুরুতে তাহলে রমাদান বিষয়ক এই ফজিলতগুলো কোনোটাই আর আমাদের কাছে অজানা থাকবে না আমরা যারা খোদ কথা বলি আমরা তো অল্প কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি আরও কত কিছু আমাদের বলার বাইরে থেকে যাচ্ছে যেটা জানার জন্য আপনাকে আমাকে পড়তে হবে আপনি আমাকে অধ্যয়ন করতে হবে হাদিস পড়তে হবে ওলামাইকেরাম রমাদানের উপর বিশেষ যে বইগুলো লিখেছেন সেগুলো পড়তে হবে রমাদান বিষয়ক আলোচনা শুনতে হবে এর মধ্য দিয়ে আশা করা যায় যে আমরা হয়তো লাইলাতুল তলকাদর সহ রমাদানের এই গুরুত্বপূর্ণ সবগুলো ফজিলাত সম্পর্কে জানতে পারব সর্বশেষ আরেকটি যে বৈশিষ্ট্য এই রাত্রিকে ঘিরে আছে সেটি হচ্ছে কাদার খাস সাতুন বিল উম্মা আল মাহমদ ইয়া লাইলাত কাদার উম্মতে মাহমদকে দেওয়া হয়েছে মাহমদ সাল্লাম এটা কিন্তু অন্য কোনো জাতিকে দেওয়া হয়নি ইমাম নববি বলেন লাইলাতুল কাদর মোখতাস বেহাদ হিল উম্মা অলেম তাকিমান কাবলাহা, লাইলাতল কাদর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের সাথে খাস এবং এই উম্মতের আগে অন্য কোনো জাতিকে লাইলাতুল কদর দেওয়া হয়নি সুতরাং এতগুলো বৈশিষ্ট্য এতগুলো শ্রেষ্ঠত্ব এটা কি সাহাবাইকেরাম জানতেন বলেন তো সাহাবাইকেরাম কি জানতেন না জানতেন এবং সেই জন্যে তারাই হচ্ছেন আমাদের সালাফে সাহাবাই কেরাম নবী সাল্লা সাল্লামের হাতে গড়া উম্মার প্রথম প্রজন্ম তারা কোনো সুযোগই তরক করেননি তারা রামাদান মাস আসলে কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দিতেন রামাদান মাস আসলে অন্য শাস্ত্র বাদ দিয়ে কোরআন নিয়ে তারা গবেষণা কোরআনের তেলাওয়াত তারা বাড়িয়ে দিতেন তারা রাতভর ইবাদত করতেন এবং তাদের সামনে তাদের আমাদের সবার রোল মডেল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন অতএব এই রমাদান মাসকে ঘিরে নবী সাল্লাহ সাল্লামের কী কাজ ছিল কি মানহাত ছিল কি ম্যাথড ছিল কি আমল ছিল কি ইস্তেহার ছিল এবং তিনি কীভাবে ইবাদতগুলো পালন করতেন সাহাবাইকেরাম অত্যন্ত পর্যবেক্ষক পর্যবেক্ষণের দৃষ্টিতে সেটা অবলোকন করতেন দেখতেন এবং তাকে একদম প্রত্যেকটা স্টেপে পদক্ষেপে তাকে অনুসরণের চেষ্টা করতেন অনেক সাহাবা তারা কোরআনের তেলাওয়াত অনেকবার পুরো কোরআন তারা খতম করতেন তারা কোরআন বুঝতেন এবং এই কোরআন খতমের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে কোরআনকে নিজের মধ্যে ঝালাই করা কোরআনের নির্দেশগুলো নিয়ে নেওয়া আমরা তো কোরআন তেলাওয়াত করি বুঝি না এটা আমাদের একটা বড় সমস্যা আমরা অনেক সময় ইসলামের বিভিন্ন আমলগুলো শুধুমাত্র বাহ্যিকভাবে শুনি আর রুটিন অনুযায়ী আমল করার চেষ্টা করি রুটিন মুসলিম হওয়ার কারণে আমাদের অনেকের মধ্যেই এই ধরনের আমল বড় ধরনের পরিবর্তন সাধন করে না বরং কি হয়েছে আমরা বর্তমান জামানার মুসলিমরা দেখা যাচ্ছে যে যত অপসংস্কৃতি যত অন্যায় যত দুর্নীতি সেগুলোর সাথেও সবস্থান করছে আর কিছু ইবাদত করছে কিন্তু আগের যারা সালেহিন ছিলেন মুসলিমরা ছিলেন তারা যখনই কোনো সত্যকে গ্রহণ করতেন বাতিলকে বিদায় জানাতেন তারা যখন কোনো ভালো কাজ করতেন অকল্যাণকে বিদায় বিদায় জানাতেন এবং তারা যখন বিশুদ্ধ আকিদাকে গ্রহণ করতেন তখন শেরেক কুফুরিকে বিদায় জানাতেন তারা বিশুদ্ধভাবে যখন ইবাদত করতেন বেদাতকে তারা বিদায় জানাতেন আজকে মুসলিমদের মধ্যে অনেক সময় দেখবেন শেরে কুফরি আর ইমানের মধ্যে সহাবস্থান মুসলিমরা ইবাদত করে আবার বেদাতও করে সে পুণ্যের কাজও করে আবার পাপের কাজও করে এমন কি অনেক মুসলিম পাবেন যারা সিয়ামরত অবস্থায় অন্যায় কাজ করে আছে না বলেন তো আছে না এই সমাজে সিয়াম পুণ্যের কাজ এবং অত্যন্ত স্পেশাল পণ্য যেহেতু আল্লাহ সুমান তাল্লা বলছেন সিয়াম আমার জন্য কিন্তু এই কাজ করেও দেখা যাচ্ছে যে অনেকে পাপের কাজ কাজে লিপ্ত আমাদেরকে একটু একটু ভেবে চিনতে দেখতে হবে আমরা যেন আসলে নিজেদেরকে পুণ্যের পথেই পরিচালিত করতে পারি যে কাজগুলো করার কারণে আমাদের পূর্ববর্তী আমাদের যারা সাল্লাফে সালেহিদ ছিলেন মুসলিম ভাই বোনেরা ছিলেন তারা ভালো হয়ে গেছেন সে একই কাজ করে আজকেও আমাদের ভালো হওয়ার সুযোগ আছে আছে না আজকেও আমরা আমাদের আকিদাকে শুদ্ধ করতে পারি আমাদের ইমানকে রিনিউ করতে পারি আমাদের এখলাসকে আমরা পুনর্গঠন করতে পারি আমরা আজকেও সেই আমলগুলো করে তাক অর্জন করতে পারি আমাদের আখলাককে সুন্দর করতে পারি রামাদান চলে যাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা এখনই সময় আপনার ইমান এখলাস আপনার আকিদা আপনার তাকুয়া আপনার আখলাককে পুনর্গঠন করুন পূর্ণভাবে এগুলোকে সচল করুন যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো থেকে সংশোধিত হন তাহলেই এবারে রমাদান আপনার আমার জন্য সার্থক হবে ইফেক্টিভ হবে যে উদ্দেশ্যে আল্লাহ সনাহত আলাপ রমাদানের এত বিশাল বিশাল প্রোগ্রাম আমাদেরকে দিলেন লাইলাতল কাদরের মতো মহান শ্রেষ্ঠ রজনী আমাদেরকে দিলেন সে উদ্দেশ্য সফল হবে যদি আমরা নিজেদের নিজেদেরকে তৈরি করতে পারি সংশোধন করতে পারি আর যে কথাগুলো বললাম এই জায়গাগুলোতে আমাদের যে ত্রুটি আছে ইমান এখলাস তাকুয়া আখলাক ইত্যাদি যে জায়গাগুলোতে আমাদের ত্রুটি আছে সেই ত্রুটি এবং ঘাটতিগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের আমাদানটা সার্থক হবে আসুন আমরা সকলেই মিলে সেই চেষ্টাটাই করি আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও তুমি আমাদেরকে শ্রেষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দাও শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দাও শ্রেষ্ঠ মমিন হওয়ার তৌফিক দাও আমাদের রমা রমাদানকে অর্থবহ করো আমাদের রমাদানের সমস্ত আমলকে কবুল করো আকুল ও হাদা হায়দা ও ফেরল্লাহ আলী ওয়ালাইকুম ও আলিস মুসলিমিন فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم فإن في التقوى واتباع السنه نجاة وفلاحا لنا ولجميع المسلمين. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المتقين ويجعلنا من عباده المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه. আল্লাহ মুসলিমোন আল্লা সুবাহানার আমরা অশেষ শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই রমাদানটা পাওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাদের মনের ভালো কামনাগুলো আকাঙ্ক্ষাগুলো তিনি যেন কবুল করে নেন সম্মানিত উপস্থিতি অল্প কদিন সময় আমাদের সামনে আছে আসুন আমরা আল্লাহ সুবহান তালার যে নির্দেশ ও আন্দুজা কুম নাওরা তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সেই প্রোগ্রামটা আমরা আসুন এই রামাদানে বাস্তবায়ন করি নিজেরা সতর্ক হই সন্তানদেরকে সতর্ক করি এবং সকলে মিলে জাহান্নামের পথ থেকে যেন জান্নাতের পথে চলতে পারি নিজেদের ব্যক্তিগত পারিবারিক জীবনটাকে যেন সুন্দর করি তাহলে সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত জীবনে যাচ্ছে তাই জীবনযাপন করেন তাহলে পরিবার কিন্তু শান্তিপূর্ণ হবে না আর পরিবারগুলো শান্তিপূর্ণ না হলে সমাজও শান্তিপূর্ণ হবে না আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে অধপতনগুলো দেখছি এবং গত কয়েকদিনের পেপারে দৈনিক পত্রিকাগুলোতে যে খবর নিউজগুলো আমরা দেখছি সেটা আসলে শিয়ে ওঠার মতো তুচ্ছ কারণে একজন আরেকজনকে খুন করে বসছে এবং একে অপর ওপর চড়াও হচ্ছে এবং আরও নানারকম দুর্নীতি পত্রিকার প্রথম পাতাই আসছে আপনার দেখেন যে কোনো দৈনিকে এতে বোঝা যাচ্ছে যে আমাদের যতটুকু সতর্ক হওয়ার প্রয়োজন আমরা হচ্ছি না আমাদের রমাদানের এই মাদ্রাসা থেকে যতটুকু শিক্ষা নেওয়ার প্রয়োজন সেটা আমরা শিক্ষা নিচ্ছি না এই সিয়াম থেকে আমাদের যে ব্যক্তিগত সামাজিক চারিত্রিক যে সংশোধন হওয়ার কথা সেটাও আমরা হচ্ছি না আমরা রুটিন ওয়ার্ক হিসেবে এগুলোকে পালন করছি যে কারণে অধপতন থেকে সমাজটা মুক্ত হচ্ছে না প্রিয় ভাইরা রাসুলসাল্লাম বলছেন এবদা বেমান তাউল আপনার পরিবার আপনার নিজে এবং নিজের পরিবার থেকে শুরু করুন সারা পৃথিবী সারা দেশ এবং সমাজের বৃহত্তর অংশ নিয়ে চিন্তা করার আগে আপনার নিজেকে নিয়ে চিন্তা করুন আপনি নিজেকে সংশোধন করেছেন তো আপনার পরিবারকে আপনি সঠিক পথে রাখছেন তো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি নিজে ঠিক হয় না যে ব্যক্তি তার নিজের পরিবারকে পরিশুদ্ধ করতে পারে না সে কিভাবে সমাজের কল্যাণ করবে বলেন সে কিভাবে রাষ্ট্রের কল্যাণ করবে এটা কঠিন অতএব নিজেকে নিয়ে আগে ভাবুন নিজের অবস্থান ক্লিয়ার করুন নিজের অবস্থান নিশ্চিত করুন যে আপনি আল্লাহর পথে আছেন আপনি রাসুলসাল্লাহ সাল্লামের সুন্নার পথে আছেন আপনি ইসলামের সঠিক পথে আছেন আপনি ভালো একজন মানুষ বিশুদ্ধ পথেই আপনার যাত্রা এবং আপনি আপনার পরিবারকে ঠিক পথেই পরিচালিত করছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের উপর রহম বর্ষণ করে আমাদেরকে যেন বরকত দেন আমাদেরকে যেন পূর্ণ হেদায়ত দেন আমাদের বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করেন আমাদের টেনশান আমাদের যাবতীয় যত চিন্তা টেনশান রয়েছে অস্থিরতা রয়েছে এগুলি যেন দূর করে দেন আমাদের ঋণকে যেন আল্লাহ তাল্লা পরিশোধ করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ যেন এই জনপদে বরকত নাজিল করেন আমাদের রিজেক আমাদের সন্তান সন্ততি আমাদের আত্মীয়স্বজন ভাই বেরাদার সবার মধ্যে আল্লাহ যেন বরকত দেন আল্লাহ যেন এই দেশের মধ্যে বরকত দেন মুসলিম জনপদে আল্লাহ বরকত দেন আল্লাহ যেন আমাদেরকে সংশোধন করে দেন মুসলিম জনপদের যে নেতৃত্ব আল্লাহ যেন তাদেরকেও সংশোধন করে দেন ভুল বিভ্রান্তি থেকে আমাদেরকে এবং মুসলিম নেতৃবৃন্দকে আল্লাহ যেন উদ্ধার করেন